তো শো নিয়ে আমি চলে এসেছি সুখের চাকা, যার জন্য আপনারা অপেক্ষা করেন। আজকে লাইভ ইন শো, আপনারা ফোন করুন, কথা বলুন, নিজের সমস্যা নিয়ে চলে আসুন। আপনার সমস্যাকে সমাধান করার জন্য যিনি আছেন ডক্টর বলাকা ব্যানার্জি, উনি অ্যাস্ট্রোপ্যানিস্ট, অ্যাস্ট্রো গাইডার, অ্যাস্ট্রো মোটিভেটর, ফেংশুই বিশেষজ্ঞ, ফেস রিডার, প্লাস উনারা জ্যোতিষ সাম্রাজ্ঞী অ্যান্ড লেজেন্ড অফ বেঙ্গল 2018। তো আপনাদের যা প্রবলেমসগুলো আছে, যিনি এই প্রবলেম নিয়ে নিরন্তর আপনাদের জন্য কিছু চিন্তা করছেন, চেষ্টা করছেন, তাই বিভিন্ন শো নিয়ে উনি আসছেন। আমাদের শোটা একটু ডিফারেন্ট, আপনাদের মনের মতন আপনাদের মনের কথা বলার জন্য উনি আছেন। তো চলুন ম্যাডামকে ইন্ট্রোডিউস করি, শোটাকে শুরু করছি। আজকে শোটা কী নিয়ে আছে ওটা নিয়ে আমরা পরে ডিসকাশন করছি। তো চলুন সোজা ম্যাডামকে ইন্ট্রোডিউস করি, ম্যাডামকে শোতে আমন্ত্রণ জানাই। ম্যাডাম, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু সুখের চাকা, দ্য হুইল অফ হ্যাপিনেস। নমস্কার, বড়দের আমার শ্রদ্ধা ও সম্মান এবং ছোটদের আমার অনেক আন্তরিক ভালোবাসা নিয়ে আজকের মোটিভেটিং মেসেজ, এ সিম্পল ফর্মুলা ফর এ হ্যাপি লাইফ। নেভার ট্রাই টু ডিফিট এনি ওয়ান, জাস্ট ট্রাই টু উইন এভরি ওয়ান। ডোন্ট লাফ অ্যাট এনি ওয়ান, বাট লাভ উইথ এভরি ওয়ান। সবসময় মনে রাখবেন, কাউকে কখনো ছোট করার বা কাউকে কখনো নিচু করার চেষ্টা করবেন না, খুব খারাপ কাজ। কাউ সবার মন জয় করার চেষ্টা করুন, সবাইকে জয় করে নেওয়ার চেষ্টা করুন, সবার মধ্যে আনন্দ খোঁজার চেষ্টা করুন, সবার মধ্যে পজিটিভিটি দেখার চেষ্টা করুন। সবারই কিছু না কিছু ভালো গুণ আছে, সেইগুলো লক্ষ্য করুন। কখনো কাউকে হার্ট করে নিজেকে বড় করা যায় না। কখনো কাউকে নিয়ে হাসাহাসি করবেন না, ভীষণ বড় পাপ। অন্যকে নিয়ে হাসাহাসি করা, অতিরিক্ত পরনিন্দা পরচর্চা করা প্রচণ্ড পাপ। বাট লাভ উইথ এভরি ওয়ান, সবার সাথে নিজে হাসুন। কাউকে নিয়ে তার পেছনে হাসাহাসি না করে সবার সাথে হাহা করে হাসুন। জীবনও ভালো হবে, সুন্দর হবে, নিজে ভালো থাকবেন। শরীর স্বাস্থ্য মন তিনটের জন্য হাসি খুব জরুরি। যার জীবন থেকে হাসি ফুরিয়ে গেছে তার সব ফুরিয়ে গেছে। অনেকে ধন দৌলতের কথা বলে, টাকা পয়সার কথা বলে, অনেক কিছু কথা বলে, কিন্তু টাকা পয়সা থাকলেও রোগ ভোগ এমনভাবে কাউকে কাউকে আবদ্ধ করে রাখে যে হাসতে পারে না। তার কাছে কিন্তু প্রচুর টাকা আছে, কিন্তু অনেকের কাছে একদম টাকা নেই, কিন্তু সে সবসময় হাহা করে হেসে জীবনটাকে খুব এনজয় করে কাটিয়ে যেতে পারে। তাহলে লাইফকে সবসময় আনন্দে রাখতে হবে, যে কোনো পরিস্থিতির মধ্যেও আপনাকে আনন্দে থাকতে হবে, তাহলেই আপনি সুস্থ থাকবেন। দারুণ কথা বললেন। তো আজকে শোটা আছে, ইউ হি কট জায়গা সফর সাথ চলনে সে কি মঞ্জিল আয়েগি নজর সাথ চলে সে। তো এটার কথা হলো, দ্য ড্রপ অফ ইমোশন মেক আ সি অফ লাভ। আজকে যে শোটা আছে, ম্যাডামের সাথে কথাটা বলেছি কি, ম্যাডাম যেটা হচ্ছে কি, বিবাহে বিয়ে করি আমরা সবাইরা, বিয়ে করে একটা সুন্দর একটা সংসার করতে যাই, তারপরে দেখলাম বিয়ের পর হাজব্যান্ড ইয়া ওয়াইফ দুজনের মধ্যে একটা শারীরিক প্রবলেম হলো, শরীর খারাপ, এটা দীর্ঘদিন চলেছে। হাজব্যান্ড ঠিক হলে ওয়াইফ প্রবলেম হচ্ছে, তো এটা কোন গ্রহের জন্য হচ্ছে, এটা কি করে ঠিক করা যায়? দেখুন, অনেকের চার্ট আছে যে স্বামী বা স্ত্রী তারা চিররুগ্ন বা অসুস্থ বা সবসময় রোগে ভুগবে। এটা একটা কিন্তু প্রচণ্ড ডিপ্রেশনের কারণ, মানসিক অশান্তির কারণ। কিন্তু দেখুন, অসুস্থ হয়েছে বলে তাকে তো ফেলে কেউ চলে যেতে পারি না, কিন্তু তার জন্য দীর্ঘমেয়াদি কিছু উপায় করলে, জন্ম মৃত্যু আর বিবাহ আমরা নিয়ে জন্মাই, আমাদের পূর্বজন্মের কর্মফল, সেটা আমরা কিছুতেই খণ্ডাতে পারি না, রেকটিফিকেশন করে অনেকটা ভালো করতে পারি। সেই জন্য আমি কিছু উপায় আজকে বলবো, যাদের স্ত্রী অনেক দিন ধরে রোগে ভুগছেন, যাদের হাজব্যান্ড অনেক দিন ধরে রোগে ভুগছেন বা ক্রনিক ডিজিজে আক্রান্ত। ক্রনিক ডিজিজ মিন্স যে রোগ কোনো মতে সারতে চাইছে না, চলছে বছরের পর বছর চলছে। আমি যে উপায়গুলো বলবো অবশ্যই লিখুন, এক নাগারে করতে থাকুন, নিশ্চয়ই সুফল পাবেন, অবশ্যই সুফল পাবেন। চল ফার্স্ট কলে নিয়ে নিই। নমস্কার, হ্যালো, লাইটটা কেটে গেছে তো মনে। তো যেটা বলছিলাম যে আজকে যে শোটা আছে খুবই ইমোশনাল শো, কেন কি এটা একটা ফ্যামিলিগত প্রবলেম থাকে, এটা যারই শরীর খারাপ থাকুক খুব কষ্টদায়ক, আর ক্রনিক ডিজিজ যেইগুলো আছে। তো ম্যাডাম যে টপিকসগুলো নিয়ে বলছেন, ম্যাডাম যে আপনাদের যা বলবেন উপায় ওইগুলো লিখুন, লিখে এটাকে নিজের লাইফে আনুন, আর যদি তারপরেও যদি সলভ না হয় তাহলে ম্যাডামের কাছে চলে আসুন,
ম্যাডামকে কবে কোথায় পাচ্ছেন একটুখানি বলেনি। বান্ডেতে পাচ্ছেন, সৌভাগ্য চক্র কালীঘাট বিসাইড লেক মল পাচ্ছেন, টিউজডেতে আপনারা পাচ্ছেন হাওড়া ময়দান, ওয়েনেসডেতে পাচ্ছেন দমদম, থার্সডে অ্যান্ড স্যাটারডে অ্যান্ড সানডে ম্যাডামকে পাচ্ছেন বিহালের নিজের বাড়ির চেম্বারে, অ্যান্ড ফ্রাইডে ম্যাডামকে পাচ্ছেন শ্যামবাজার। আপনারা কী করে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন? হ্যাঁ, আমাদের নাম্বারটা লিখে নিন, 9830720339। এই নাম্বারে ফোন করে চলে আসুন, এসে ম্যাডামের সাথে কনসাল্ট করুন আর নিজের লাইফটাকে সেই করুন। হ্যাঁ, তো ম্যাডাম যেটা বলছিলেন, তো এই যে এই প্রবলেমস, ক্রনিক ডিজিজগুলো, এগুলো তো আমরা তো দেখি, ডাক্তাররা তো আমাদের সার্টিফাই করে দিই আপনার এই রোগ, বাট এর পেছনে যে গ্রহ যে প্রবলেমটা আছে ওটা তো একজন অ্যাস্ট্রোপার্মিস্ট অ্যাস্ট্রো গাইডারই এটাই বলতে পারবে কি এটা কি করে ঠিক হবে। দেখুন, যাদের দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন হাজব্যান্ড বা ওয়াইফ, স্বামী বা স্ত্রী, তাদের জন্য প্রথম যে বলবো, প্রথম যে নিয়মটা, সেটা অবশ্যই করে যাবেন প্রত্যেক অমাবস্যায়। প্রত্যেক অমাবস্যায় একটা তামার পাত্রে, যে কোনো তামার পাত্র হতে পারে, তামার পাত্রে মিষ্টি ভর্তি করে, যে কোনো লাল রঙের মিষ্টি হলে খুবই ভালো হয়, বা আপনার মনের ইচ্ছা অনুযায়ী মিষ্টি ভর্তি করে, কোনো মজদুর শ্রেণী, ভিকিরি নয় কিন্তু তারা, মজদুর মিন্স যারা রাজমিস্ত্রির কাজ করছে, জোগাড়ে, যারা রিক্সা চালাচ্ছে, যারা কায়িক পরিশ্রম করছে, কাজের লোক, বাড়ির কাজের লোক, এরা মজদুর শ্রেণীর মধ্যে আপনারা মিষ্টিটা বিতরণ করবেন প্রত্যেক অমাবস্যায়। ওই অসুস্থ স্বামী বা স্ত্রীকে নিয়েই দরকার হলে ডাকবেন তাদের, তার সাথে অন্য কিছু দিতে পারেন, কিন্তু মিষ্টিটা প্রত্যেক অমাবস্যায় বিতরণ করুন, অবশ্যই ফল পাবেন। কিন্তু এই জিনিসটা বেশ কিছুদিন করতে হবে, একবার করলেই যে সেরে যাবে বা সব রোগ চলে যাবে তা নয়, করলে অবশ্যই সুফল পাবেন। আমি পরপর বলবো, আপনারা নোট ডাউন করুন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন। সন্ধে 6:50 কোথায় জন্মেছিলেন? মগরা, হুগলি মানে? ওকে, লাইন থাকুন। আমাদের শো দেখেন? আমাদের শো দেখেন? তো কেমন লাগে ম্যাডামকে? হ্যাঁ, খুব ভালো লাগে। ম্যাডাম যে কথাগুলো বলেন ওগুলো রাইট লিখেন তো, নিজের লাইফে ইউজ করেন তো? আজকে শোটা মন দিয়ে দেখুন, ঠিক আছে? হ্যালো হ্যালো, আপনার হাজবেন্ডের মিথুন লগ্ন আর মেষ রাশি? হ্যাঁ, মিথুন লগ্ন মেষ রাশি। হাজব্যান্ড এমনি ইনকাম টিনকাম সবই ভালো, কিন্তু আপনার হাজব্যান্ডও নানা রকম রোগে ভোগার একটা দেখতে পাচ্ছি চট। বিভিন্ন রোগে হাই প্রেশার, প্রচন্ড হাই প্রেশার থাকবে, পেটের প্রবলেম থাকবে, গ্যাস অম্বল, হ্যাঁ প্রচন্ড রকমের গ্যাস অম্বল, নার্ভের প্রবলেম দেখবেন একটু। কি এখনো কি হাত ফাত একটু কেঁপে কেঁপে যায়? প্রত্যেকটা অনেক নানাবিধ রোগে উনি আক্রান্ত হয়ে আছেন। আজকের প্রোগ্রামের সাথে আপনার ফোনটা একদম সুটেবল। আপনি এখন গ্যাস হচ্ছে, অম্বল হচ্ছে, এই প্রেশার বেড়ে যাচ্ছে, এই নার্ভের প্রবলেম হচ্ছে, হাত ফাত কাঁপছে, নানা ভ্যারাইটিস প্রবলেম, এবং প্রচন্ড মাথা গরমেরও একটা প্রবণতা আছে ওনার। এমনি কিন্তু মানুষ খুব ভালো, ভালো মনের মানুষ, ভীষণ ভাবে ভালোবাসেন মানুষকে, কিন্তু ইদানিং একটু ভীষণ ভাবে খিটখিটে হয়ে গেছেন। খিটখিটে হয়েছেন এই বছর দেড়েক হলো, দেড় বছর যাবত একটু খিটখিটে হয়ে গেছেন এবং বিরক্তি প্রকাশ করছেন, লোয়ার পোর্শনে ব্যথা বেদনাও শুরু হয়েছে। একটু চারটানা রেকটিফাই করে নিন, নইলে উনি প্রচন্ড ক্রনিক ডিজিজে ভোগার চান্স ওনার, এক নাগারে ক্রমাগত রোগ ওনাকে ছাড়বে না।
কারণ দেখুন ষষ্ঠপতি রোগ দেয়, সেখানে চারটে গ্রহ এমন ভাবে অ্যাটাচড হয়ে আছে, আপনি যেটাকে আজকে ভাবছেন যে গ্যাস অম্বল হাই প্রেশার বা নার্ভ হাত ফাত কাঁপছে, কিন্তু জানবেন নার্ভের প্রবলেম এমন ক্ষতিকারক, নার্ভিকাল প্রবলেম থেকে মানুষ প্যারালাইজড হয়ে যায়। আর এখানে বুধ খুব খারাপ অবস্থায় আছে, চারটা একটু রেকটিফাই করে নিন ম্যাডাম। ঠিক আছে, দেখুন এই যে আমাদের যে ফার্স্ট কলার, যে আজকে যে আমরা যে শোটা নিয়ে করছি, এই যে ফার্স্ট কলার যিনি আসলেন, ওনার হাজবেন্ডের বিভিন্ন রকম প্রবলেম আছে, ম্যাডাম বললেন এই চারটা প্রেডিক্ট করে, তো আমার মনে হয় এই যে যিনি আমাদের শোটা এখন দেখছেন, আমার মনে হয় যদি মনে করেন নিজের হাজবেন্ডের লাইফটাকে ভালো রাখতে চান, এই সমস্যার থেকে বেরোতে চান, তাহলে চলে আসুন। ম্যাডাম তো মঙ্গলবার দিন ম্যাডাম হাওড়া ময়দানে বসেন, তো আমাদের হেল্পলাইন নাম্বারে ফোন করুন, 9830723339 ফোন করে চলে আসুন। তো যেটা ম্যাডাম বলছিলেন, স্টার্ট করুন ম্যাডাম, আপনি বলুন। হ্যাঁ, এক নম্বর পয়েন্ট বলেছি, দু নম্বর পয়েন্ট নোট ডাউন করুন, যাদের হাজবেন্ড বা ওয়াইফ এক নাগারে ক্রমাগত রোগে শয্যাশায়ী বা ক্রনিক ডিজিজ, উঠছে বসছে কিন্তু ডিজিজ সারছে না, সেটা খুব হাইপার টেনশন হতে পারে, সেটা প্রচণ্ড পরিমাণে সুগার হতে পারে, চলাচল করছে, কিন্তু এগুলো তো খারাপ রোগ না, তাদের জন্য বলছি কিছুটা কাঁচ কাঁচ কিছুটা গুঁড়ো করে, অনেকে বাড়িতে ঘরের মধ্যেও গাছ লাগান, বারান্দায় গাছ রাখেন, ওরম টবে কাঁচের গুঁড়োটা পুঁতে দিন, মাটির মধ্যে পুঁতে দিন, খুব খুব ভালো রেজাল্ট পাবেন। করে দেখুন মাসে একবার করে একটুখানি কাঁচ ভেঙে টুকরো করে, টুকরোটা একদম ডাস্ট করতে হবে না, টুকরো করে টুকরোটা ওই গামলায় যেটা ফুল গাছ টুল গাছ লাগিয়েছেন তা সেই মাটিতেই পুঁতে দিন, কারণ এখন মাটির খুব অভাব, যাদের অনেক জমি জায়গা যুক্ত বাড়ি তারা বাড়ির জমিতেও পুঁততে পারেন, দেখবেন অনেকটা, কিন্তু জমিতে পুঁতলে ওটা পায়ে ফুটতে পারে, নানা রকম প্রবলেম হতে, টবে ফোটাটাই রাখাটাই বেস্ট আমি মনে করি, পুঁতে দিলে অনেকটা সুফল পাবেন। মানে যে কোনো কাঁচের টুকরো হলেই হবে, যে কোনো কাঁচের টুকরো বা গ্লাসের টুকরো যেটা ভেঙে গেছে এরকম, তাহলে চিনেমাটি কাপ ফাপ হবে না, কাঁচ, হ্যাঁ কাঁচের শিশি একটু ভেঙে করে দিলেন তাহলে খুব ভালো ফল পাবেন। তিন নম্বর উপায় নোট ডাউন করুন, একটা রূপোর যে কোনো ছোট পাত্র, তাতে প্রতিদিন আপনার অসুস্থ যে হাজবেন্ড বা ওয়াইফ যেখানে ঘুমোন তার মাথার গোড়ায় ওই পাত্রটা ভরে জল রাখবেন, নিশ্চয়ই রূপোর পাত্র অনেক বড় হবে না, ছোটোখাটোই কিছু হবে, জল রেখে তাতে তিন চারটে চাল দিয়ে রাখবেন, পরের দিন সকালে উঠে ওটা ওই চালের জল শুদ্ধই হাজবেন্ডকে খাওয়াবেন, চালটা উনি চিবিয়ে খেয়ে নেবেন, তার ফলে দেখবেন ডে বাই ডে ওনার মধ্যে একটা পজিটিভিটি আসছে, এবং এই পজিটিভিটি মানে এই যে ডিপ্রেশনে ডুবে যায় মানুষ, ক্রনিক ডিজিজ হলে ডিপ্রেশনে ডুবে যায়, সেখান থেকে উনি অনেকটা পজিটিভ পজিশনে আসতে পারবেন। চার নম্বর বলবো, আপনার যখন মনে হবে মঙ্গলবার দিন, দেখলেন একটু সুস্থ হয়েছেন উনি বা একটু উঠতে পারছেন, না উঠতে পারলেও লাল কাপড়, লাল কাপড়ের মধ্যে নোট ডাউন করুন জিনিসগুলো, লাল কাপড়ের মধ্যে কিছুটা মুসুর ডাল, ধরুন 200-250 গ্রাম মুসুর ডাল, বা না পারলেন 100 গ্রাম, না পারলেন 50 গ্রাম, কিছু না পারলেন 5টা মুসুর ডালের দানা দিলেন, লাল বস্ত্রের মধ্যে মুসুর ডাল, লাল মিষ্টি, আর পারলে 1 টাকার একটা কয়েন তামার, বা এক যদি কারোর সামর্থ্য থাকে একটা তামার কুচি দেবেন, তামার কুচিটা অবশ্যই দেবেন, ইলেকট্রিকে তামার তার কেটেও দিতে পারেন, তামার একটা টুকরো, এখন তো তামার পয়সা পাওয়া যায় না, তামার একটা টুকরো, মুসুর ডাল, লাল মিষ্টি ওই কাপড় সমেত, যদি না পারেন একটা রুমাল, লাল রুমালে বেঁধে আপনি দিলেন, ওই মজদুরদের হাতেই দেবেন, ভিখারিদের নয়, যারা খুব কায়িক পরিশ্রম করে জীবন নির্বাহ করে তাদের মধ্যে আপনি দিন, একজন দুজন পাঁচজন আপনার সামর্থ্য অনুযায়ী দিন, কিন্তু দিতে থাকুন, সুফল দুর্দান্তভাবে পাবেন, বিশ্বাস করে দেখুন নিশ্চয়ই ফল পাবেন। কিছু কিছু ডিজিজ তো সারে না, কিছু কিছু ডিজিজ সারানো যায় না, কিছু কিছু ডিজিজ ক্রনিকভাবে সবসময় মেনটেন করতে হয় তার জন্য ওষুধ, কিন্তু তথাপি তার মধ্যে যেন প্রাণের উদ্দীপনা থাকে, তার মধ্যে যেন পজিটিভিটি থাকে, সে যেন সুস্থ মানুষের মতো আচরণ করে, সেটা সবার কাম্য, তাই না? সেজন্য এই উপায়গুলো করুন, উপায়গুলো করলে অনেক অনেক সুফল পাবেন।
আউটস্ট্যান্ডিং ম্যাডাম, মানে আজকে মানে পুরো চুপ হয়ে যাওয়ার মতন কথা, যে যে কাঁচের কাঁচের গুঁড়ো ইয়া কাঁচকে মাটিতে পুতুল, মানে এইগুলো একজন অ্যাস্ট্রো গাইডার ইয়া অ্যাস্ট্রোপামিস্ট, এই জন্যই ম্যাডামকে অ্যাস্ট্রো গাইডার অ্যাস্ট্রোপামিস্ট বলা হয়, কেন কি আপনাদের ইনি গাইডেন্স দেন, অন্যদের মতন আপনাদের বলেন না আসুন আপনাকে গাইড করলেন। দেখুন এটা হলো আমাদের শো ইএসপি ম্যাডাম, 90% আপনাদের এখান থেকে বসে ঠিক করে দিচ্ছে, তো আপনারা মনে করুন যদি উনি এখান থেকে এতটা ভালো বলছেন তো ম্যাডামের কাছে আসলে আপনারা কত বেশি বেনিফিট পাবেন। নিজের বেনিফিট নিজেকেই বুঝতে হবে, নিজের ভালো নিজেকেই বুঝতে হবে, আমরা এখান থেকে আপনাদের ভালো করার চেষ্টা করছি, নিজেদের আবার আপনাকে নিজেদের ভালো করতে হলে আমাদের কাছে আসতে হবে। হ্যাঁ নমস্কার, হ্যালো, হ্যাঁ আপনার আওয়াজ শোনা যাচ্ছে না, ফোনটা ডিস্টার্ব হচ্ছে, তো এই যারা আপনারা আপনাদের কল করছেন একটুখানি টাওয়ার এরিয়ার মধ্যে এসে কলটা করবেন। তো ম্যাডাম তো যেটা বলছিলেন মানে সত্যি এটা একটা খুব স্পেলবন্ড ব্যাপার, মানে যেগুলো আমরা খুব সাধারণ ব্যাপার এগুলো তো বেশি খরচা নেই, লোকেরা বলে না জ্যোতিষের কাছে আসলে লাখ লাখ টাকা দিতে হয়, যেটা একটা ভয় আর ভীতি আছে, তো আমার তো মনে হয় না এগুলো তো সবই ঘরের, আপনি যা যা উপাধি বললেন ডাল মিষ্টি তামার তার এগুলো তো ইজি অ্যাভেলেবল। দেখুন সব এখন ধারণা হয়ে গেছে, অনেক টাকার রেমেডি, প্রচুর প্রসেস, প্রচুর তাবিজ কবজ, বিশাল ব্যাপার, কিন্তু জানেন তো আগেকার দিনের মানুষ তো মানে এই বিশ্বাস নিয়েই চলতো এবং এই বিশ্বাসকে অবলম্বন করে তারা সবসময় সুফল পেত। পজিটিভিটি মেনটেন করতে হবে, কিছু উপায় তো করতেই হবে, গ্রহ দোষ নিয়ে জন্মেছি, প্রত্যেকের কিছু না কিছু দোষ আছে, কেউ একদম বলতে পারবে না আমি একদম সব দিক থেকে সুন্দরভাবে সুন্দর সুফল পেয়ে যাচ্ছি, কেউ বলতে পারবে না, সবাই দুঃসময় কাটিয়েছে সুসময় কাটিয়েছে, কিন্তু নিজেকে মেনটেন করতে হবে, আর তার জন্য চার্ট অবশ্যই রেক্টিফিকেশন করতে হবে। আমার যে বুক অফ উইজডম, বুক অফ উইজডম আপনি বানালে বুক অফ উইজডম থেকে আপনি জানতে পারছেন আপনার শরীর স্বাস্থ্য যার সম্পর্কে বানাচ্ছেন, আপনার বাচ্চা, আপনি, আপনার ওয়াইফ, যে কোনো ফ্যামিলি মেম্বার্স, তার শরীর স্বাস্থ্য কেমন থাকবে, সে কতদিন তার আয়ু থাকবে, তার ধনস্থান আর্থিক উন্নতি কতটা হবে, তার বন্ধু ভাগ্য কেমন, তার ভাই বোনের সাথে সদ্ভাব কতটা থাকবে, তার মাতৃভাব, তার গৃহসুখ কতটা থাকবে, সে কোন স্ট্রিমে পড়াশুনো করবে, সে কি হবে গায়ক নায়ক লেখক বা খেলোয়াড় বা কবি ডাক্তার ইঞ্জিনিয়ার কি হবে বা বড় ব্যবসায়ী, সেটা জানতে পারবেন বুক অফ উইজডম থেকে আগে জেনে সেই দিকে বাচ্চাকে নিয়ে গেলে অনেক অনেক স্ট্যান্ডার্ডিটি পাবেন, খুব তাড়াতাড়ি সে একটা জীবনে পৌঁছাতে পারবে, খুব তাড়াতাড়ি সে সঠিক দিশাটা পাবে, উচ্চশিক্ষার যোগ আছে কি না, প্রেম বিবাহ না অ্যারেঞ্জ ম্যারেজ, সেটাও আপনি বুক অফ উইজডম থেকে জানতে পাচ্ছেন, আপনার কত শত্রু আছে, জেল যোগ ফাঁসি যোগ আছে কি না বা ফাঁড়া আছে কি না, নানা রকম ফাঁড়া, আপনার কোন কোন গ্রহ দোষে আপনি আক্রান্ত আছেন, আপনি আপনার দাম্পত্য জীবন কেমন কাটাবেন, দ্বিবিবাহ যোগ আছে কি না বা বহুবিবাহ বা দাম্পত্য অশান্তি বা মাঙ্গলিক, প্রতিটা পয়েন্ট আপনি বুক অফ উইজডম থেকে জানতে পারছেন, আপনি কি রোগে মারা যাবেন, কোন কোন রোগ দ্বারা আক্রান্ত হবেন, আগে থেকে প্রিকশন নিন, রোগটা অনেক, রোগটা আসবেই, রোগ যখন আপনার লেখা আছে ওই রোগ, ওই রোগটা আসবে কিন্তু অনেক কম হয়ে যাবে, তার কারণ আপনি আগে থেকেই জেনে গেছেন রোগটা কি, সেই মতো খাওয়া দাওয়া, সেই মতো আপনি ডায়েট চার্ট, সেই মতো সমস্ত কিছু ঠিকঠাক করে নিলে রোগটা এলেও আপনাকে টাচ করে যাবে, যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে পৌঁছাবে না, আপনার ভাগ্য কেমন থাকবে, কর্মযোগ কেমন আছে, আপনার আয়োজক কতটা আছে, আপনি কতটা বিদেশ ভ্রমণ করতে পারবেন এবং শয্যা সু, প্রতিটা পয়েন্ট আপনি বুক অফ উইজডম বানালে জানতে পারছেন, বুক অফ উইজডম আপনার লাইফস্টাইল পুরো চেঞ্জ করে দিতে পারে, হয়তো আপনার মেয়ে বড় গায়িকা হবে, আপনি তাকে পড়ার পেছনে রেখে দিয়েছেন, সুতরাং জেনে এগোলে, দিশা নিয়ে এগোলে অনেক সুষ্ঠুভাবে এগোতে পারবেন, কোন বিজনেস আপনার জন্য সুটেবল বুক অফ উইজডম সেটাও বলবে, প্রচুর জিনিস বুক অফ উইজডম থেকে জানতে পারবে, এত শর্ট টাইমে টোটাল বুক অফ উইজডম কি কি আছে বলা সম্ভব না, কিন্তু আপনি আপনার জীবনের প্রথম দিক থেকে শেষ দিন পর্যন্ত একটা গাইডলাইন পাবেন, যেটা মেনটেন করে চললে লাইফে একটা স্টেবল কন্ডিশন অবশ্যই পাবেন। হ্যাঁ নমস্কার, বলুন, হ্যাঁ বলুন,
কোথায় থেকে? বাঁকুড়া। হ্যাঁ বলুন। আমার নিজের সম্পর্কে জানতে। হ্যাঁ, নাম নাম বলুন নিজের। হেমন্ত দে। ডেট অফ বার্থ বলুন হেমন্ত বাবু। হ্যাঁ সুমন্ত বাবু, ডেট অফ বার্থ বলুন। 22/2/91। টাইম বলুন। সকাল 7টা। কোথায় জন্মেছেন? বাড়ি বলতে আপনার কোন জায়গা, আপনার বাড়ি তো কোথায় আমরা তো জানতে পারবো না। এটা কি বাঁকুড়া ডিস্ট্রিক্ট? তো যেটা বলছিলাম, এই যে মারান যে কথাটা বললেন বুক অফ উইজডম, এটা হলো একটা বই, নলেজ অফ মি, মানে আপনি নিজের ব্যাপারটা পুরো জানতে পারছেন। তো এই বইটা বানান আর নিজের লাইফটাকে সিকিউর করুন। আরে দাদা আপনি দাঁড়ান, আপনাকে বলা হচ্ছে, এত তাড়াহুড়ো কিসের আছে আপনার? ভাই তাহলে ফোনটা আমি কেটে দিচ্ছি, এটা একটা শো, আপনার সাথে গল্প করার জন্য আমরা বসে নেই এখানে। কুম্ভ লগ্ন আর বৃষ রাশি আপনার, কুম্ভ লগ্ন বৃষ রাশি, প্রচন্ড মাথা গরম আপনার, অত্যাধিক অভিমান, এবং এই মাঙ্গলিক দোষের জন্য আপনি কিন্তু জীবনে স্টেবিলিটি পাচ্ছেন না, আপস অ্যান্ড ডাউনস লেগে থাকছে আপনার জীবনে। কোনো কোনো সময় অনেকটা আর্থিক উন্নতি হয়, কোনো কোনো সময় ব্যাহত হয়ে যায়, তাই না? কাল সর্প দোষের প্রতিকার করুন, মাঙ্গলিক দোষের প্রতিকার করুন, অবশ্যই সুফল পাবেন। হ্যাঁ, যেটা বলছিলাম, জীবনকে সুষ্ঠুভাবে নিজেকেই চালনা করতে হয়, তার জন্য ধৈর্যের দরকার, সহ্যের দরকার, একাগ্রতার দরকার, কনসেন্ট্রেশনের দরকার। অতিরিক্ত মাথা গরম যাদের, তারা জীবনের জায়গা পেয়েও জীবনটাকে হারিয়ে ফেলেন। এক্ষুনি যিনি কলার ছিলেন ওনার ধৈর্য নেই। তাহলে এরকমই জীবনকে চালনা করার জন্য উপায় আছে, নিয়ম আছে। 5 টাকারও রেমেডি হয়, 50 টাকারও রেমেডি হয়, কিন্তু উপায় করতে হবে। দুঃসময়কে সুসময় করার দায়িত্ব নিজেদের, এবং সেটা করা যায়, অনেকাংশে ভালো থাকা যায়। সেটা আপনারা আপনাদের কাছাকাছি যে কোনো অ্যাস্ট্রো গাইডারের কাছে গিয়ে, যাকে সুটেবল মনে হবে নিয়ে গিয়ে রেকটিফিকেশন করান, অবশ্যই ভালো ফল পাবেন। সবসময় মনে রাখবেন, আজ যা অসম্ভব কাল তা হবেই। তো আজকে আমাদের শো মোটামুটি এখানেই আমরা থামাচ্ছি, কেন কিছু টাইম হয়ে গেছে। আমাদের সাথে থাকুন, সুখের চাকার সাথে থাকুন। এখনো শুনুন একটা কথা, আমি লাস্ট অফ অল বলে দিচ্ছি, আমার ফেব্রুয়ারি 17 তারিখ আমি দুর্গাপুর থাকছি, যদি স্থলে দেওয়া হয়নি, 17ই ফেব্রুয়ারি আমি দুর্গাপুর থাকছি। যারা আমি আসানসোলে যাদের রেমেডি দিয়েছিলাম, সেই রেমেডিগুলো 17 তারিখ দুর্গাপুর থেকে আপনারা কালেক্ট করে নেবেন। 17 তারিখ দুর্গাপুর থেকে রেমেডিগুলো কালেক্ট করে নেবেন। দুর্গাপুরে 17ই ফেব্রুয়ারি আমি অবশ্যই থাকছি। জীবনটাকে সুষ্ঠুভাবে চালনা করার জন্য নিজেকেই সচেষ্ট হতে হবে, আপনাকেও দুপা এগিয়ে আসতে হবে, আমিও দুপা এগিয়ে যাব। কিন্তু রোগ ফেলে রাখবেন না, ক্রনিক ডিজিজ কেন হচ্ছে, আপনি যদি ভালো অ্যাস্ট্রো গাইডারের কাছে যান, এবং আপনি যদি ফুড থেরাপি অ্যাপ্লাই করেন, কী কী খেলে কী কী হবে, প্রতিটা রোগেরই কারণ এখন অ্যাস্ট্রোলজিক্যাল মেডিসিন, অ্যাস্ট্রোলজি এত স্ট্রং হয়ে গেছে, ভাবতে পারবেন না। সবার আগে রোগ নির্ধারণ আমরা করে দেবো, আপনার জীবনে কি কি রোগ আসতে পারে আগের থেকে আপনি প্রিকশন হয়ে যান, ভয়ের কিছু নেই, হতেই পারে। কত লোকের কত রোগ হচ্ছে, আমি আগে জানলে আমি সেই সেই খাবার অ্যাভয়েড করলে, এবং যে খাবার খেলে রোগগুলো আসতে পারবে না, সেই সেই খাবার যদি জীবনে ইম্পোর্ট করি, তাহলেই আমি ভালো থাকবো। সুতরাং আগে জেনে নিন, জেনে এগোলে দুরারোগ্য ব্যাধিতে বেশি কষ্ট পেতে হবে না। আমার ভীষণ ভীষণভাবে দুরারোগ্য ব্যাধি নিয়ে আজকাল ক্লায়েন্টরা আসছেন, কিন্তু আমি চাই ছোটবেলার থেকেই আপনি জানুন আপনি কোন রোগে আক্রান্ত হবে, জেনে এগোলে কি হবে, সেই কষ্টের দিনটা জানবেন। যার শেষ ভালো তার সব ভালো, শেষ জীবনটা সুখে কাটাতেই হবে, আর তার জন্য রোগ আমার একটা আসবেই। তা সুতরাং রোগটা জেনে এগোলে, সেই সেই খাবার খেলে, সেই সেই ভিটামিন ইনপুট করলে, অবশ্যই রোগ আমাকে অতটা কষ্ট দিতে পারবে না। সুখে থাকুন, ভালো থাকুন, আজ যা অসম্ভব কাল তা হবেই, সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।
নমস্কার।